নমস্কার বন্ধুরা, টিমাসন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমার ছোট সেটআপের রোড শো, আর ছোট সেটআপে হয়ে যাবে একটা বড় ধামাকা। তার কারণ সেটআপ যেমনই হোক, ডিজি কিন্তু এসে গেছে 83 কেভি। 83 কেভির ডিজি দেওয়া হয়েছে আজকে। দেখতেই পাচ্ছেন ডিজি হচ্ছে কোয়েল ডিজি। তো কোয়েল ডিজি 83 কেভি এসে গেছে। এখানে একটা রোড শো হবে, আর সাথে রয়েছে আমার সেটআপ টিএমএস সাউন্ড, তার সাথে রয়েছে মা কি নাম গো, সর্বমাতা, মা সর্বমাতা ডিজে লাইট। বুঝতেই পারছেন বিরাট একটা ব্যাপার। তো কালী মায়ের বিসর্জন উপলক্ষে থাকছে টিএমএস সাউন্ডের সেটআপ, থাকছে সর্বমাতা লাইটিং, থাকছে একটা বড় সড় ডিজি। তো এই সেটআপ নিয়ে আর সাথে এক মেশিন, অর্থাৎ একটা দুটো তিনটে, তিনটে ভ্যান গাড়ির উপরে লোডিং হয়েছে। আর এই ছোট সেটআপের একটা কিন্তু দুর্দান্ত প্রফিট আছে, সেটা বললে আপনারা অবাক হয়ে যাবেন। এই সেটআপ হচ্ছে যে কোনো রাস্তায় ঢুকে যাবে। কীরকম, গ্রামের মধ্যে আপনাদের যে ঢালাই রাস্তা আছে 7 ফুট কি 8 ফুট, তো সেই 7 ফুট 8 ফুট রাস্তা দিয়েই কিন্তু আমরা রোড শো করে চলে যাব। আর আমার সেটআপে থাকে সাথে যে ডিজি লাইটটা দেখছেন, এই ডিজে লাইট আর সেটআপ আমরা একসাথেই ফুল প্যাকেজ দিচ্ছি মাত্র খুব কম টাকায়। টাকাটা বলছি না, যদি কারো বন্ধুদের প্রয়োজন হয়, আপনারা আপনাদের পুজো অনুষ্ঠানে যদি এই ধরনের রোড শো করতে চান, আপনারা যদি শুধু আমার সেটআপ ভাড়া চান তাহলেও পাবেন। যদি মনে করেন শুধু ডিজে লাইটটা দরকার, আপনাদের বক্স আছে, তাহলে ডিজে লাইটটাও আলাদা করে ভাড়া পাবেন। আর তার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আমাকে, অথবা ডিজে লাইটের যে নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আগে থেকে বুক করবেন, তাহলে কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে পরিষেবা দেবো। আর তার সাথে তো ভিডিও হবেই আপনাদের। তো ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডিজে লাইটের সাথে রয়েছে, প্রথমে বলে দিই সার্ভি আছে, দেখুন 2, 4, 6, 7টা, ঠিক আছে, না 4, 2, 6টা। তো 6টা সার্ভি লাইট আছে, ক্যামেরাম্যান দেখিয়ে দাও 6টা সার্ভি লাইট। আর এর সাথে রয়েছে দুই সাইডে নর্মাল, এগুলো কি লাইট বলে গো, পার লাইট রয়েছে। একটা এখানে এসো, তুমি আমার কাছে এসো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা দিয়েছো নাকি, 12টা নিচে দুটো দেবে, তো 14টা কি লাইট বললে, পার লাইট 14 পিস দেওয়া হয়েছে। আচ্ছা, সার্ফি দিয়েছে 6টা। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এই লাইটটা কি লাইট বলে, ব্লেন্ডার থাকছে 4টে করে, দেখতে পাচ্ছেন দু পিস ব্লেন্ডার থাকছে। আর তার উপরে দুই সাইডে দেখুন ছোট ছোট দুটো লেজার আছে, তাই তো, ওগুলো তো ক্যামেরা ক্ষতি হবে না, তো সেই লেজার নয়, মানে ছোট সাইজের লেজার। আর এর সাথে ধোঁয়া বের করার জন্য একটা মেশিন আছে, ঠিক আছে, আর কিছু না, ব্যাস এই হচ্ছে ছোট্ট একটা সেটিং আর ছোট্ট একটা সেটআপ। তো যেমন বক্সের সেটআপ, সেই মাপেই কিন্তু ডিজে লাইটের সেটআপ। এই সুন্দর সেটিংটা কিন্তু আমরা পরিষেবা দিচ্ছি। আর ভিডিওর এন্ডে একটু গানের ক্লিপ দিচ্ছি, যার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ছোট লাইটটার কিন্তু ব্যাপক গ্লেজ আছে, ব্যাপকভাবে এই সার্কি লাইটগুলো কিন্তু প্রোভাইড করা হয়। দেখুন লাইটিং প্রচুর ঝুড়িয়ে দিলাম আমি, 50 পিস 100 পিস লাইটিং করে দিলাম, তাতে যে মজাটা হবে আমাদের এই ছোট লাইটিং সেটআপেও কিন্তু তার থেকে 100 গুণ বেশি মজা করে দিতে পারি আমরা, ঠিক আছে, কারণ এই লাইটগুলো হেভিভাবে অপারেট করা হয়। চলুন পেছনে কি বোর্ড আছে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন প্রচুর তার কর্ড সব জোড়া হবে, তাদের একটু চুপ করো। আর এখানে দেখতে পাচ্ছেন অপারেট করার জন্য, এটা একটু খুলে দেখো, অপারেট করার জন্য এইখান থেকে দেখুন সমস্ত তারের কানেকশন, এখানে একটা কাটিং বোর্ডের মতো জিনিস আছে এখান থেকে, আর দুটো স্টেবিলাইজার লাগছে। উঠে পড়ো একবার ওঠো। আচ্ছা, এইবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ছোট্ট ডিজে লাইটটা দেখলেন, এটা অপারেট করার জন্য এটা একটা বোর্ড লাগছে, কি বলে এটাকে, মিনি প্যাড। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কি কি সিস্টেম আছে, এটা কি, ওইটা এখানে লাগাতে হয়, তাই তো, আচ্ছা ওটা লেজারের মতো জিনিস নাকি, লাইট এটা রাত্রেবেলা বন্ধ করে যখন ইয়ে হবে, আচ্ছা এটা হচ্ছে এই বোর্ডটা আলো করার জন্য, আচ্ছা বুঝতে পেরেছি। আর এখানে বিভিন্ন সিস্টেম আছে, লাইট ঘোরানো বাঁকানো, বিভিন্ন কালার চেঞ্জ, তো এই বোর্ডটাকে অপারেট করা হবে, এবং এই বোর্ডটা অপারেট করলেই কিন্তু লাইটের বিভিন্ন চেঞ্জেস হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখন এই গাড়ি থেকে ওই গাড়ি একটা তো রশি দিয়ে ভালো করে বাঁধতে হবে, নাহলে টানা হয়ে তার ছিঁড়ে চলে যাবে, সেই জন্য একটা মোটা রশির মধ্যে তারগুলো কিন্তু একটা সেলাই হতে দিকে ধরতে রশিটা সামনে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিজি অপারেটর আদিত্য এসে গেছে, আমাদের কোয়েল গ্রিন ডিজি 83 কেভির পরিষেবা দিচ্ছে আজকে টিএমএস সাউন্ডকে, উপরে ওটার কানেকশনটা রেডি করে নিচ্ছে, ঠিক আছে চলুন। আর এরপর আমরা যাব, আর সব দর্শকরা এখানে অপেক্ষা করছে, ঠিক আছে কখন চলবে, ঠিক আছে।
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের রোড শো জায়গায় ব্যাপার নাকি বাবা? হ্যাঁ, ডিজিতে দেখছেন আমাদের সিস্টেম যেমন ডিজি, কিন্তু আমরা নাম্বার ওয়ান আনি অন্য জায়গায় বড় বড় Remix.